উম্মে আয়মান আল্লাহর রসুলের পেশাব বুলে পান করে ফেলছেন। আল্লাহর রসুল বুখারিতে আছে আল্লাহর রসুল পেশাব করছেন রাত্রে কোনো পাত্রে। উম্মে আয়মান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাত্রে, পিপাসায় উঠায় ফেলছে, দেখছে সামনে পেলা আছে। আল্লাহর রসুলের কিতো দাসী ছিল উম্মে আয়মান, পেলা সামনে রাখা, হাত দিয়া দেখে পানির মতো তরল, নাক নিয়া দেখে সুঘ্রাণ, মন মানতে ছিল না, পান করা পিপাসা মেটায় নিছে। সকালবেলা আল্লাহর রসুল যখন ঘুমের থেকে উঠছেন তো বলছে উম্মে আয়মান পাত্রে কিছু জিনিস আছে বাহিরে নিক্ষেপ করো। তো বলে ইয়া রসুল আল্লাহ ওটা রাত্রেই করে দিছি। তো বলছে করছিস তো, করছিস কোথায়, কোথায় করছিস? বলে ইয়া রসুল আল্লাহ পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠে গেছি, হাতে নাগালি ছিল এটা, পানিও দেখ তরলও দেখলাম, নাক লাগায় দেখলাম এরকম সুঘ্রাণ আর কিছু হয় না, আর মনকেও মানাইতে পারি নাই, পান করে নিছি। তাল্লা রসুল হাসি দিয়া বসে উম্মে আয়মান যতদিন বাঁচবে খিদা তোর কাছে কোনোদিন আসবে না, কসম খোদার উম্মে আয়মান যতদিন বাঁচা ছিল খিদা আর তার লাগতো না। সাথে সাথে এটাও বলছেন উম্মে আয়মানের শরীর আর জাহান্নামে যাবে না। আমি নারায়ণগঞ্জবাসীকে একটু বলতে চাই যে যার পেশাব বুলে পান করলে খুদা জীবনে আসে না, জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায়, ওই ব্যক্তির কেরিয়ার, ওই ব্যক্তির আদর্শ, ওই ব্যক্তির লাইফ স্টাইল। হয় যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, কার লাইফ স্টাইল তুমি অনুকরণ করো? কার লাইফ স্টাইল? লাইফ স্টাইল অনুকরণ করো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোদার কসম চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, চুল কাটা। মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক তোমাকে জান্নাতে নিবে। যদি পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নিবে না আমাকে যুক্তি দেন। পেশাব যদি জান্নাতে নিতে পারে তাহলে চুল কাটা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তো দাড়ি রাখা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তাহলে পর্দা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে, পেশাব যদি নিতে পারে তাহলে মুস্কি হাসা কেন নিবে না? আমাকে যুক্তি দিয়ে বুঝান, লজিকের দুনিয়া, আমিও লজিক দিব, আপনিও লজিক দেন, আমি লজিকে বিশ্বাসী। আপনি লজিক দিবেন দেন, আমিও লজিক দিব। যার পেশাব, যার পচা রক্ত, সিঙ্গা দিয়া বাহির হয়েছে পচা রক্ত, সাহাবীর হাতে দিয়া বলছে যাও নিক্ষেপ করে আসো, অন্তরালে যায়া চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস? কারণ নিক্ষেপ করে আসছি। বলে কোথায়? দুই তিনবার জিজ্ঞাসা করছে তো ইশারা দিয়া দেখাইছে পেটে 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 নিক্ষেপ করে দিছি। বলছে কেন? বলছে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না, সুঘ্রাণ আর সুঘ্রাণ ছিল, মনও মানতে ছিল না, জানি না জিব্বা কখন চেটা খায়া ফেলছে, জিব্বা আমার অবাধ্য হয়ে গেছে, কখন যে চেটা খায়া ফেলছে এটুও জানি না। আল্লাহর রসুল বলছে তুই তোর উপরে জাহান্নামকে হারাম করে নিছিস, যার পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয় তার চুলের স্টাইল কেন তোকে জান্নাতে নিবে না? যুবক বল দে যুক্তি আমাকে, তার কেরিয়ার কেন নিবে না, তার লাইফ স্টাইল কেন নিবে না, তার আদর্শ কেন জান্নাতে আমাকে নিবে না? আমাকে যুক্তি দেন নারায়ণগঞ্জের মানুষ, আমি আপনাদের লজিকে বিশ্বাস। হায় যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া মরা খেজুর গাছ আল্লাহর রসুলের পিঠের ছোঁয়া পাইছেন, ভাগ্য আজকে খোলে নাই চিরদিনের জন্য খুলছেন। মেম্বরে পা দিতে দিলে খেজুর গাছ বাচ্চার মতো চিৎকার দিতে দেরি করে নাই। আল্লাহর রসুল নাইমা আয়েশা হাত বুলাইতে বুলাইতে বুঝাইতেছিলেন, সান্ত্বনা দিতেছিলেন কাঁদিস না,
তোকে ছোঁয়া দিতে থাকবো, তাও কান্না থামে নাই। বলছে না শুধু ছোঁয়া দিলে হবে না, মেম্বরে উঠলেন তো উঠলেন কেন, শুধু ছোঁয়া দিয়ে আমার মন ভরবে না, আপনি পায়ে আমাকে ছোঁয়া দিয়ে মেম্বরে উঠবেন, এতটুকু আমার মন ভরবে না। আল্লাহর রসুল বলছে ঠিক আছে, তুই দুনিয়ায় খেজুর খাওয়াইতে পারিস না, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, আমার জান্নাতে রাখবো, তুই খেজুর দিবি আর আমি মজা করে খাবো। যদি ছোঁয়ায় জান্নাতে যাইতে পারে, ও তুমি ক্যারিয়ারে কেন যেতে পারবে না, আদর্শে কেন যেতে পারবে না, লাইফ স্টাইলে কেন যেতে পারবে না, ওই নদীর নবীর মতো ঘুমাইলে কেন যেতে পারবে না, খাইলে কেন যেতে পারবে না, হাঁটলে কেন যেতে পারবে না, চললে কেন যেতে পারবে না, লজিক বুঝাও তো আমাকে, লজিক দিয়ে বুঝাও। হায় হায় হায়, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, দেখলে গাছ দূরের থেকে দেখতে ছিল আল্লাহ রসুলকে, মন ভরতে ছিল না, দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন ভরে না, একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না, তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখব। মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে আইসা দাঁড়ায় গেছেন, মন ভরে আল্লাহর রসুলকে দেখছেন, আবার জায়গায় চলে গেছেন, ঘুমের থেকে উঠছেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দেখলাম তো, দেখলাম কি? বলে কি দেখছিস? বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আপনার মাথার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে। তো আল্লাহর রাসূল বলছে, ও দূরের থেকে দেখতেছিল, মন ভরতে ছিল না, তো হাত উঠায় দিছে, মালিক এত কাছে বন্ধু আসলো, আপনার বন্ধু আসলো, আমি দূরের থেকে দেখা মন ভরে না, একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখব, নিজের মনটাকে ভরব। যাকে দেখা উঠ সেজদা করে, উঠ আল্লাহর রসুলের সামনে উঠ সেজদা করতেছিলেন, উঠ। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ নাহনু আহাক্কু বিহা, উট যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি। তো আল্লাহর রাসূল বলছে, লাও আমারতু আহাদান আইয়াসজুদ আলি আহাদিন, লা আমারতু নিসা আইয়াসজুদন আলি আজওয়াজিহিন্না, কোন মানুষকে যদি মানুষ আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো, তাহলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেলি সেজদা করে। না না, উট করছে বিদায়, তোমরা করতে পারবে তা হবে না, তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। হায়, আমি কতটুকু বুঝাবো আর। হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রসুলকে গাদার উপরে নিয়া, তো যাইতেছিলেন নিজের এলাকার দিকে, গাদা ঘুরা গেছে বাইতুল্লার দিকে, ঘুরা এক সেজদা লম্বা, দ্বিতীয় সেজদা আরো লম্বা, তৃতীয় সেজদা আরো লম্বা। গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা, আরে এত লম্বা লম্বা সেজদা, সবাই চলে যেতেছে আমি যাব না, তো আমি সেজদা দিব না তো দিব না কেন, আমি সেজদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন, যে আল্লাহ দোজাহানের বাদশার জন্য আমার পিঠকে নির্বাচিত করছে, আমি সেজদা দিব না তো দিব কে? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক, তোমার পায়ে হাত রেখে বুঝাইতেছি, আসো, জীবনটাও ছোট অস্তিত্বটাও ছোট। আল্লাহ মুকুট দিছেন হাজারো, সম্পর্ক গুলাই এক একটা মুকুট, আর উদ্দেশ্য মালিককে পাওয়া, আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন একটা, আমি প্রমাণ দেখাইতেছি, প্রমাণ দেখাইতেছি। আপনারা ইয়ামান যান নাই, আপনার ওয়েস কর্ণীর নাম জানেন, ওয়েস কর্ণী এটার নাম জানেন ঠিক না, হ্যাঁ, কিন্তু আপনারা করণ চিনেন না। আমি চিনি করণ, আমি চারবার গেছি, চারবার ইয়ামানে, কয়বার? টানা চারবার গেছি। আমি জানি করণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু, আমি জানি মদিনা দূরে কতটুকু। ওয়েস আল্লাহর রসুলের জামানায় ছিলেন, সাহাবি হইতে পারেন নাই, হবে সাহাবি হবে তো হবে কি কইরা, মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে, মাকে দুম পরাবে তো ঘুম পরাবে কে, মাকে খাওয়াবে তো খাওয়াবে কে, ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে, মার গোসল করাবে তো করাবে কে, মার সেবা করবে করাবে তো করবে তো করবে কে, হবে মাকে ছেড়া যান নাই। কেননা এটাও আল্লাহর রসুলের আদর্শের একটা আদর্শ, যে মা আর বাবা
এটাও আল্লাহর রসুলের একটা আদর্শ। অবেশ মাকে ধরে পড়া ছিল, সাহাবি হওয়ার সুযোগ পায় নাই, একটা আদর্শকে ধরে পড়া ছিল। বিদায় আল্লাহ অবেশকে চমকাইছে এতটুকু, বলছে বন্ধু অবেশ সাহাবি হইতে পারে নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি বইলা যান, যে অবেশকে পাবে সে যেন আপনার উম্মতের জন্য অবেশের হাত দুটা উঠাইতে বলে। কেননা অবেশ হাত উঠাইতে দেরি, আমরা কবুল করতে দেরি করি না। কেননা অবেশ আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে, মা মা মা, মাকে ছেড়া যাব তো যাব কি করে? একদিকে সাহাবিয়ার টানতেছে, একদিকে আল্লাহর রসুলের দিদার টানতেছে, একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে, আরেকদিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাই তো যাই কি করে? সাহাবি হইতে পারেন না। আল্লাহর রসুল বলছে ওমার কেউ পাবে না কিন্তু তুমি পাবে, আলী কেউ পাকার না পাক তোমরা দুইজনে পাবে। যখনই অবেশকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয়, আমার উম্মতের জন্য যে হাত উঠায়া দেয়, আর তোমাদের জন্য দোয়া করায় নিবে, আর রাখো আমার এই জুব্বা, অবেশকে পাইলে আমার জুব্বা অবেশকে পড়ায়া দিও। এক আদর্শ নিয়েছিলেন, চলেন এটা এত আশ্চর্যজনক না? আশ্চর্যজনক তো সামনেরটা, অবেশকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ, জান্নাতের গেটে দাঁড় করায় দিবে, অবেশ যখন জান্নাতে ঢুকতে থাকবে তো আল্লাহ থামায়া দিবে আর বলবে অবেশ আজকে জান্নাতি দুযোগী সবাইকে আমি দেখাইতে চাই, তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়া ছিলা, সাহাবি হইতে পারো নাই তবেই হইছো, ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো। কি দেখাবেন? তো আল্লাহ ঘোষণা দেয় অবেশ জাহান্নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব। অবেশ আঙ্গুল উঠাইতে থাকবে, কাতারে কাতার জান্নাতে যেতে থাকবে। আল্লাহর রসুল আরবের এক কবিলার নাম নিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে। কসম খোদার আল্লাহর রসুলের একটা কেরিয়ার ধরা পড়া থাকে, একটা আদর্শ ধরা পড়া থাকে, একটা আদর্শ একটা কেরিয়ার একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক, কসম খোদার এটা তোমাকে জান্নাতে নিবেই নিবে, নিবেই নিবে, নিবেই নিবে। আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস, আর আর হবে না কেন? আল্লাহর রসুল এই উম্মতের জন্য হারিসু লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওই নবী যিনি আরশে যে আমাদেরকে ভোলেন নাই, সারা জীবন কাঁদতে 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 এক দিনের জন্য চোখের পানি শুকায় নাই, নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না। জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন টলটল করে? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না, যে সারা জীবন চোখের পানি ঝরাইছেন, মৃত্যু লগ্নে যখন চাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল। জিবরিল আলাইহিসসালাম জিজ্ঞাসা করছেন আন্তা ইলা রফিক আতাবকি আন্তা ইলা রফিকিল আলা ওয়াল্লাহু ইয়ান্তাজিরুক, এখনো কাঁদেন? আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, উপর জগতে খুশির বন্যা চলতেছে, এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে, এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লুর চলতেছে, আর আপনার চোখে পানি কেন? আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার জন্য ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে, সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করবে, আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল ফমান লিবাদিলি উম্মতি, এক প্রশ্ন এখনো বাকি, আমার পরে উম্মতকে দেখা রাখবে কে? নারায়ণগঞ্জের মানুষ এখানেই শেষ না, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, অহুয়া ইয়াকুম ওয়াইয়াবকি ওয়াইয়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায়, আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই? যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে,
মাকামে মাহমুদে যায় ও হাত রাইখা বলবে বসবো না, আল্লাহ বলবেন কেন বসবেন না, বলে আমার উম্মতকে, পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে, আমি তো দুনিয়াতে বইলা আসছি মাওইদুকুমুল হাউজ, উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউজে কাউসারে সর্বপ্রথম হবে, আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো, ঠোঁট উম্মতের হবে হাত আমার হবে, আমি লাগায়া পান করাবো আর বলবো লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না, এই পানি কে পান করাবে, তারপরে পলসেরাতে মিজানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোকে তো এখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়া বলবো আমা কুলতালি, আপনি কি আমাকে বলেন নাই সাউফায়ুতিকা রব্বুকা ফাতারদা, আপনাকে রাজি কইরা ছাড়বো, আমার উম্মতের পাল্লা সামনে ঝোকে না আমি রাজি হব তো হব, কি কইরা এরকম ভাবে সুপারিশ করা পাল্লা সামনে ঝুকাবো, আবার ছুটবো পলসে রাতে, কেউ ওইখানে ফাইসা গেল কিনা, যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি নিজের মাথায় কইরা নিব, উম্মতের মাথায় রাখবো যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি, আর দুরুদের গাঠি দিয়া বলবো বলবো ফা গুরু সালিমিন, যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও, আমি বসবো না, যেই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতি উম্মতিগুলা চিৎকার দিবে। আসেন এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা, এই ছোট্ট হায়াতটা, ছোট্ট অস্তিত্বটা, এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য, আর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে রাজি হবে, এই জন্য পাক্কা ওয়াদা করি আজকে, যে না ওয়াদ যদি আমার বুঝে আইসা থাকে, দিলে লাইগা থাকে, আমি যুবকদেরকে বলবো নবীর আদর্শে আদর্শবান হব, নবীর আদর্শ শিখব, নবীর ক্যারিয়ার শিখব, নবীর লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাবো, ওয়াদা পাক্কা বিলকুল আল্লাহ কবুল করো, কিন্তু নবীর আদর্শের ভিতরে, নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা, যেটা দুনিয়াতে আসতে দেরি, ওই আদর্শের মেসেজ আমাদেরকে দিতে দেরি করেন নাই, আর যেদিন দুনিয়ার থেকে যাইতেছিলেন ওই দিন এই চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালা আসসালা ওয়ামা মালাকাত আইমানুকুম, আইসো নামাজের মেসেজ দিছেন, যাওয়ার সময় নামাজের মেসেজ দিতে দিতে গেছেন, ওই নামাজ নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ, নামাজের চেয়ে বড় কোনো আদর্শ নাই, এই জন্য আজকে ওয়াদা করব যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না, পাক্কা আল্লাহ কবুল করুক নামাজ, কিন্তু আমি নারায়ণগঞ্জের যুবকদেরকে এটাও বলবো, আপনি ছাড়তে পারেন, তুমি ছাড়তে পারো, মা বোনদেরকেও বলতেছি ছেড়া দিতে পারেন, কিন্তু একটা কথা শুনতে হবে, আব্দুল কাদের জিলানী যদি না লেখতেন আর উনি যদি না বলতেন আমি কোনোদিন বর্ণনা করতাম না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা উঠা আল্লাহকে বলে লাকাল হামদ খালাকতানি আবতারা খালকিক, ও মালিক সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট, তারপরও তোর প্রশংসা, কিন্তু মালিক আমি নিকৃষ্ট হইলে হবে কি, আমার চোখেও আমার চেয়ে একজন বেশি, আমার চেয়ে আমার চোখে আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে, আল্লাহ জিজ্ঞেস করে কে, তোমার চোখে তোমার চেয়ে নিকৃষ্ট, বসে যাকে তুমি পাঁচ বেলা ডাকো তারপরও আসে না, ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট, তো শুকর আল্লাহকে লজিক দেয় লজিক, কেননা আমি মরবো একদিন আসবে আমি মাটি হয়ে যাব, কিন্তু যাকে তুমি পাঁচ বেলা ডাকো আর ও আসে না, উকু দুহান নার, ও তো জাহান্নামের ইন্ধন হবে, বিদায় ও আমার চোখে আমার চোখে কৃষ্ট, বিদায় আমি সবার কাছে হাত জোর দরখাস্ত করতেছি যতদূর আমার আওয়াজ চায়, যে আমার কথা শুনা থাকে বা শুনতেছে আপনি নামাজ ছেড়া দিতে পারেন, যুবক তুমিও পারো, নারী মা বোন আপনারাও পারেন, কিন্তু বাইবা নিবেন শুকরের চোখে আমি যাব তো যাব কোথায়, এই জন্য হাত জোর দরখাস্ত, নামাজ কোনোদিন ছাড়ব না, কোনোদিন ছাড়ব না, আজকে থেকে নবীর আদর্শ শিখব এবং নিজের ক্যারিয়ার শিখব, লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাবো, কিন্তু শিখার ক্ষেত্র পাবো তো পাবো কোথায়, হতে পারে আজকে তো দুনিয়া বলে একসময় বলতো দুনিয়া
যে দুনিয়াটা হাতের মুঠায়, এখন দুনিয়ারা বলে দুনিয়াটা আঙ্গুলের মাথায়, ঠিক না? টাচ করতে দেরি, পাইতে দেরি হয় না। না না না, এটা সঠিক পদ্ধতি না যে আপনি সব কিছু নেট থেকে সংগ্রহ করবেন। কেউ যদি বলে এটাও তো একটা প্রযুক্তি, মানি আমি এটা প্রযুক্তি, তাতে কিছু আসে যায় না, কিন্তু এটা নেটের থেকে না। আপনি নেটের থেকে পাইলো, কিন্তু আপনি আপনি হাইটা আসার ফজিলত পাবেন তো পাবেন কোথায়? একজন আলেমকে জিজ্ঞাসা করার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায়? ওনাকে দেখার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায়? ওনার সোহবতে অতক্ষণ সময় বসার ফজিলত পাবেন তো পাবেন কোথায়? সময় নাই আমার, নাইলে আমি দেখাইতাম যে এক একটা কত ফজিলত রাখে। চলেন একটাই শুনানি, জান জান ওলামা আছে, কিতাবের নাম বলে দিতেছি, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখা, ইবনে মাজা শরীফ সিয়াসত তার এক কিতাব। আল্লাহর রসুল এটাও বলছেন যে হক্কানি আলেমদের জিয়ারত করলো সে যেন আমার জিয়ারত করলো। আরেক রেওয়ায়াতে আছে, হাইয়ান আমাকে জীবিত দশায় যেতে যেরকম জিয়ারত হতো ওরকম জিয়ারত যেন তার সওয়াব সে পাবে। বিদে আপনি নেটের থেকে এটা পাবেন তো পাবেন কোথায়? ঠিক না, কই পাবেন? এই জন্য শেষ কথা, আসেন, এতগুলা মসজিদের ওলামা ইকরাম আপনাদেরকে জমা করছেন, আর সবাই হক্কানি আলেম, এদের কাছ থেকে নবীর জিন্দগি শিখি, লাইফ স্টাইল শিখি, আল্লাহকে রাজি করি, মনের আশা আল্লাহ পুরা করবে, এটা আল্লাহর ওয়াদা। কেননা আল্লাহ ওইখানে যদি পুরা করে, মা তাস্তাহি বলছেন আল্লাহ কোরআনে, মা তাস্তাহি আনফুসুকুম, মনটা এইখানেও যেরকম ওইখানে ওরকমই থাকবে, বোঝা গেল মনের আশা আল্লাহ পুরা করবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা, اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، يا حنان يا منان يا جواد يا كريم يا الله، اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع خلودك دائما مع دوامك، لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك. مولا بلار পর্ব ছিল শেষ, সোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে না, আপনার মতো সত্তার জাতের কাছে। ওই সময় যে সময় আপনি প্রথম আকাশে, ওই মুহূর্তে যেই মুহূর্তে আপনি নিজেই মাফ করার জন্য আহ্বান করতেছেন, ওই মজলিসে বসা যে মজলিস ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, সাকিনা নাজিলকৃত, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে, ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকে নিয়া যাদের ভিতরে আয়াল্লাহ সাদা দাড়িওয়ালাও আছে, ওই যুবকও আছে যে লজ্জাপতির মতো আপনার ভয়ে নিজেকে গুটায় নিছে, ওই তোলাবাও আছে যারা মাদারেসের, ওই ওলামাও আছে, ওই শাইখুল হাদিসও আছে, ওই সমস্ত ব্যক্তিবর্গ আছে যাদের নাম নিতে গেলে আয়াল্লাহ আপনি আমার চেয়ে ভালো জানেন, পত্তার অন্তরালে মাবুনরাও আছে, জানি না দূর দূর পর্যন্ত কে হাত উঠায়া কোথায় বসা আছে, কারা হাত উঠানের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়েছে জানা নাই। আয় আল্লাহ, এই সমস্ত কিছুর মাঝেও যদি আমরা আজকে কবুলিয়াত না পাইলাম, গ্রহণযোগ্যতা না পাইলাম, তো আমাদের মতো হতবাগা কেউ হবে না। বিদায় মালিক, আজকে তো এতটুকু চাব যে আপনি আমাদেরকে কবুলিয়াত, এই মাহফিলকে কবুলিয়াত নসিব করেন, আমাদের উপস্থিতিকে কবুল করেন, শোনাকে কবুল করেন, বলাকে কবুল করেন, ওয়াদাকে কবুল করেন, সব কিছুকে আপনি কবুল করেন, এতটুকু কবুল করেন যে এই মজমাই আজকেরই আয়োজনই আমাদের ওই মনের আশা পুরার জান্নাত ঠিকানা হয়ে যায়, জান্নাত আমাদের জায়গা হয়ে যায়। মালিক, আজকে তো কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, ছোটকে করেন বড়কে করেন, শুধু এই মজমা না, এলাকা না, শুধু 18-20 মসজিদ না, শুধু নারায়ণগঞ্জার না, শুধু ঢাকা বিভাগ না, বাংলাদেশ না, পুরো উম্মতে মুহাম্মদীকে আজকে কবুল করেন। মালিক একটু তাকায় দেখেন না, লজিক তো আপনিও পছন্দ করেন, এই করুণা লগ্নে কোনো কোনো জায়গা আছে দুইজন মানুষ এক হইতে চায় না, আল্লাহ এতগুলা মানুষ তোমার এশকে এক হয়ে গেছে, তোমার হাবিবের এশকে এক হয়ে গেছে, তোমার হাবিবের মোহাব্বতে, তোমার মোহাব্বতে এক হয়ে গেছে, আল্লাহ একজনের মুখে মা
মহব্বরটাই না নিয়ে আস। সারা দুনিয়া যেখানে বিক্ষিপ্ত, তোমার মহব্বতের একত্রিত হাদেরকে কবুল করবে না তো করবে কাকে? আল্লাহদেরকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, আয় আল্লাহ শ্রমদাতাদেরকে কবুল করেন, এমনকি এলাকার বাচ্চা বাচ্চাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন। আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, জটিল রোগ থেকে, ব্যয়বহুল রোগ থেকে, হার্টের থেকে, কিডনির রোগ থেকে, লিভারের রোগ থেকে, ব্রেন স্ট্রোকের রোগ থেকে, ডায়াবেটিস আর ক্যান্সারের রোগ থেকে, বিশেষ করে করোনা থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে করোনা থেকে হেফাজত করেন, করোনা মুক্ত করেন আমাদের দেশকে। যারা আক্রান্ত হয়েছে সবাইকে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, সামান্য জিনিসের মাধ্যমেও তো আপনি কত বড় দান দিছেন এটাও আমরা জানি। ছয় জনের হজ কবুল হয়েছে, আপনি 600,000 কবুল করছেন। আয় আল্লাহ, এই মজমা যদি আজকে কবুল হয়, এটার উছিলা আমাদের দেশ থেকে করুণাকে বিতাড়িত করেন। আমরা করুণার কোনো ঢেউ দেখতে চাই না, কালকের থেকে আর বাড়তি দেখতে চাই না, আর বাড়ক এটা আমরা দেখতে চাই না। আল্লাহ আমাদের দেশ থেকে করুণা দূর করা দেন। দুনিয়া কি বললো না না বললো এটা আমরা বুঝি না, আল্লাহ তুমি পারো এটা বুঝি, যদি না পারতা তাইলে এটা হইতো তো হইতো কোথেকা। করুণা আসার পর থেকে আজ পর্যন্ত কোনো দেশ দেখাইতে পারে না এরকম একটা দিন যে একজনও মারা যায় নাই, আর তুমি এটা করছো মালিক। বাংলাদেশ সপ্তাহ দেখাইতে পারছে দুনিয়াকে যে একজনও বাংলাদেশে মারা যায় নাই, ডিসেম্বরে এরকম একটা সপ্তাহ আসছিল। আয় আল্লাহ, বিদায় আমরা আবার চাবো আমাদের দেশ থেকে করুণাকে নির্মূল করেন। সাথে সাথে এটাও বলবো, আল্লাহ প্রশাসনের যে লোকেরা অনুমতি দিছেন যেইখানে করতে দিয়া থাকুক, দুইজন একত্রিত হওয়া, আয় আল্লাহ এদেরকে আপনার উপরে চুপ থাকার উপরে জাজায় খায়ের নসিব, তারা দেখো না দেখার ভান করতেছেন, আল্লাহ এদেরকে আপনি শান অনুযায়ী জাজায় খায়ের নসিব। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, লুকা এলাকার যে সমস্ত লোক এটার ভিতরে সহযোগিতা করছে তাদেরকে আপনি শান অনুযায়ী জাজায় খায়ের নসিব। যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, যাদের জন্য চাওয়া দরকার ছিল, যারা হক রাখে, সময় স্বল্পতার কারণে সবার নাম বলা যায় না, কিন্তু মালিক আপনি তো অন্তর্যামী, আপনি তো সব কিছু জানেন, আপনার কাছে তো কোনো কিছু লুকায়িত নাই। আল্লাহ সবার হককে আপনি দোয়া কবুল করেন, বিশেষ করে এলাকার যারা যারা বরাবর ইমান নিয়ে কবরে চলে গেছে। আল্লাহ শুধু এলাকার না, নারায়ণগঞ্জের যতগুলো কবরস্থান আছে, চাই সেটা পারিবারিক হোক আর এলাকার হোক, যে যেখানে সাইত আছে, যারা বরাবর ইমান নিয়ে সবাইকে মাফ করা দেন। সাথে সাথে যত উম্মতে মুহাম্মদি কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, আমাদের আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করা দেন। আয় আল্লাহ, সর্বশেষ আমি এই মজমান নাই এলাকার যুবকদেরকে আপনার কাছে চাব, এদের দিলের ভিতরে আল্লাহ রসুলের স্টাইলের ভালোবাসা ঢুকায়, ক্যারিয়ারের ভালোবাসা ঢুকায় দেন, আদর্শের ভালোবাসা ঢুকায় দেন। আল্লাহ চাচাইতে পারলাম তাও দেন, চাচাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে